হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার দ্বিতীয় পর্ব, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ডেড ম্যানস চেস্ট। 2006 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 7.3, যেটা তৈরি করতে খরচ হয়েছিল 22,50,00,000 US ডলার, আর টোটাল বক্স অফিস কালেকশন হলো 106,60,00,000 US ডলার। সিনেমাটা অস্কারের জন্য 4টে ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল আর তার মধ্যে থেকে একটা অস্কার জিতে নিয়েছিল। তো সিনেমার শুরুতে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্যাকেট নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে পোর্ট রয়্যাল শহরে ঢুকছে, আর এখন থেকে ব্যাকেটকে এই পুরো শহরের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছিল। এবার ও এলিজাবেথ আর উইলের সঙ্গে দেখা করে ওদেরকে জানায়, যেহেতু এরা দুজন ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের দুজনের বিরুদ্ধে ফাঁসির নির্দেশ দিয়েছে। এবার ও উইলকে বলে, তোমরা দুজন যদি এই শাস্তির হাত থেকে বাঁচতে চাও তাহলে জ্যাককে এখানে ধরে নিয়ে আসো, কারণ জ্যাকের কাছে থাকা ওই ছোট্ট কম্পাসটা আমার দরকার, ওটা পেয়ে গেলে আমি তোমাদের দুজনকেই ছেড়ে দেব, আর তার সাথে সাথে জ্যাকের ওপর থেকেও সমস্ত অভিযোগগুলোকে তুলে নেব। আর যতক্ষণ না অবধি তুমি ফিরে আসছো ততক্ষণ এলিজাবেথকে এখানে জেলের মধ্যে আটকে রাখা হবে। অন্যদিকে দেখা যায় জ্যাক এক জায়গা থেকে একটা কাপড়ের টুকরো চুরি করে এনেছে, যাতে একটা চাবির ছবি আঁকা আছে। এবার ও নিজের দলের সমস্ত লোকজনকে বলে, আমাদেরকে এই চাবিটা খুঁজে বের করতে হবে, তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। একবার এই চাবিটা পেয়ে গেলে আমরা এই সমুদ্রের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হয়ে যাব। এবার দেখা যায় জ্যাক নিজের কাছে থাকা কম্পাসের সাহায্যে ওই চাবিটাকে খোঁজার চেষ্টা করছে। এটা কোনো সাধারণ কম্পাস ছিল না। এই পৃথিবীতে জ্যাক যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করত বা সবচেয়ে বেশি পেতে চাইত, এই কম্পাসটা সবসময় সেদিকেই নির্দেশ করত। আসলে এই কম্পাসটা যার হাতেই থাকবে, এ সবসময় সেই দিকেই নির্দেশ করবে যেদিকে ওই মানুষের পছন্দের জিনিসটা রয়েছে। আর যেহেতু জ্যাক এখন ওই কাপড়ের ছবি আঁকা চাবিটাকেই পেতে চাইছিল, সেজন্য ওই কম্পাসটাকে এখন ওই চাবির দিকেই নির্দেশ করা উচিত ছিল। কিন্তু দেখা যায় জ্যাক ওই মুহূর্তে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, আর ওর মনের মধ্যে একসঙ্গে অনেকগুলো চিন্তাভাবনা চলছে, সেজন্য ওই কম্পাসটা ওখানে ঠিকভাবে কাজ করছিল না। আর এখন নিজের মনোসংযোগ বাড়ানোর জন্য জাহাজের নিচের ঘর থেকে ও একটা মদের বোতল আনতে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর ও দেখতে পায় ওখানে বুটস্ট্র্যাপ টানার বসেছিল। বুটস্ট্র্যাপ আসলে উইলের বাবা ছিল, আর একসময় ও আর জ্যাক একসঙ্গে একই জাহাজে কাজ করত। এখানে বুটস্ট্র্যাপের চেহারাটা খুবই ভয়ঙ্কর লাগছিল, ওর অর্ধেক চেহারা মানুষের মতন ছিল আর বাকি অর্ধেকটায় সামুদ্রিক জিনিসপত্রে ভরে গেছিল। এবার ও জ্যাককে বলে, আমাকে ডেভি জোন্স তোমার কাছে পাঠিয়েছে, আর আজ থেকে 13 বছর আগে তুমি ওর সঙ্গে একটা চুক্তি করেছিলে, যেখানে তুমি নিজের আত্মার বিনিময়ে 13 বছর ধরে এই ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন হতে চেয়েছিলে, আর এখন তোমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে এবার ডেভি জোন্সের কাছে ফিরে যেতে হবে, আর তুমি যদি এমনটা না করো তাহলে ওর পোষা রাক্ষসের সাহায্যে ও তোমাকে আর তোমার ব্ল্যাক পার্ল জাহাজকে সমুদ্রের গভীরে নিয়ে গিয়ে ধ্বংস করে দেবে। আসলে ডেভি জোন্স একজন সওদাগর ছিলেন, যেসব মানুষ মারা গেছে বা মারা যাচ্ছে ও তাদের যে কোনো ধরনের ইচ্ছাকেই পূরণ করতে পারত, কিন্তু তার বিনিময়ে তাদের কাছ থেকে তাদের আত্মা আর শরীরকে 100 বছরের জন্য নিজের কাছে বন্দী বানিয়ে রাখত। আর ওর কাছে ক্র্যাকেন নামের একটা রাক্ষস ছিল, যেটা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব ছিল, আর ওটা সবসময় ডেভি জোন্সের নির্দেশ মেনে চলত। এবার জ্যাক বলে, তাহলে ও তোমাকেও কাজে রেখে দিয়েছে? বুটস্ট্র্যাপ জানায়, না, আমি নিজের ইচ্ছায় এই কাজে ঢুকেছি, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সময় আমি বারবোসার বিরোধিতা করেছিলাম, আর সেজন্য শাস্তি হিসাবে আমাকে একটা কামানের সাথে বেঁধে সমুদ্রের জলের মধ্যে ফেলে দেয়, আর আস্তে আস্তে আমি সমুদ্রের গভীরে চলে যেতে থাকি। সেই সময় না আমি ওখান থেকে বেরোতে পারছিলাম, আর অভিশপ্ত শরীরের কারণে না ওখানে মারা যেতে পারছিলাম, তখন আমি বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম, আর সেজন্যই আমি নিজের মুক্তির বিনিময়ে ডেভি জোন্সের কাছে নিজের আত্মাটাকে বিক্রি করে দেই। এরপর ও জ্যাককে বলে, তুমি সাবধান হয়ে যাও, খুব তাড়াতাড়ি ও তোমাকে খুঁজে বের করবে। আর এই কথাটা বলার পর বুটস্ট্র্যাপ ওখান থেকে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। এবার দেখা যায় ওই কথাগুলো শোনার পর জ্যাক ওখানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে ও নিজের দলের সমস্ত লোকজনকে নির্দেশ দেয় ব্ল্যাক পার্ল জাহাজটাকে গভীর সমুদ্র থেকে বের করে তাড়াতাড়ি মাটির দিকে নিয়ে যাওয়ার জন্য, আর ওখানে সবাই তাড়াতাড়ি করে ওর নির্দেশ মানতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় জ্যাককে খোঁজার জন্য উইল টোর্টুগা বন্দরে পৌঁছে গেছে, আর বেশ কয়েকদিন ধরে ওখানে খোঁজাখুঁজি করার পর ও জানতে পারে জ্যাক একটা অজানা দ্বীপের মধ্যে রয়েছে। এই পুরো দ্বীপের মধ্যে বেশ কিছু জঙ্গলি আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকত। এবার ওই দ্বীপের একটু গভীরে যাওয়ার পর ওখানকার আদিবাসীরা উইলকে বন্দি বানিয়ে নেয়, আর ওখান থেকে উইলকে জ্যাকের সামনে নিয়ে যাওয়া হয়। ওখানে দেখা যায় এই গ্রামের সমস্ত আদিবাসীরা জ্যাককে নিজেদের সর্দার বানিয়ে দিয়েছে, কিন্তু জ্যাক ওখানে উইলের সঙ্গে কোনো কথাই বলছিল না, ও এমন একটা অভিনয় করছিল যেন উইলকে ও চেনেই না।
এবার ওখান থেকে উইলকে জ্যাকের বাকি সঙ্গীদের সঙ্গে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়। আর ওখানে বাকি বন্দীদের কাছ থেকে ও জানতে পারে জ্যাকের নির্দেশ মতন সমুদ্রের মধ্যে ওরা কাছাকাছি একটা শুকনো জায়গা খুঁজছিল, আর তখন ওরা এই দ্বীপটাকে খুঁজে পায়। কিন্তু এই দ্বীপের সমস্ত লোকজন এদেরকে এখানে বন্দি বানিয়ে রাখে, আর ওদের ধারণা জ্যাক একজন মানুষরূপী ভগবান, সেজন্য ওকে ওরা নিজেদের গ্রামের সর্দার বানিয়ে দেয়। আর এখন ওরা সবাই ঠিক করেছে ওরা জ্যাককে মেরে ওকে ওর মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেবে। আর দেখা যায় সমস্ত গ্রামবাসীরা জ্যাককে মারার জন্য আয়োজন করতে শুরু করেছে, কিন্তু শেষ মুহূর্তে জ্যাক আর ওর সঙ্গীরা কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে আসে, আর ওখান থেকে নিজেদের ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে আবার সমুদ্রের মধ্যে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় এলিজাবেথের বাবা ওকে জেল থেকে পালানোর জন্য সাহায্য করছে, আর জেল থেকে বেরোনোর পর উইলের মতন এলিজাবেথ তো জ্যাককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ও একটা জাহাজে উঠে লুকিয়ে লুকিয়ে টোর্টুগা বন্দরের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ওই দ্বীপ থেকে পালিয়ে আসার পর উইল জ্যাককে সমস্ত ঘটনা খুলে জানাচ্ছে। তখন জ্যাক ওই কাপড়ের টুকরোটা দেখিয়ে বলে, আগে আমাদেরকে এই চাবিটা খুঁজে বের করতে হবে, তাহলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার ওরা সবাই মিলে টিয়া ডেলমা নামে একজনের সঙ্গে দেখা করতে আসে। ডেলমা খুব ভালো ভবিষ্যৎবাণী করতে পারত, আর একসময় জ্যাক আর ডেলমা দুজন খুব ভালো বন্ধু ছিল। আর এখন জ্যাক ওর কাছে জানতে চায় যে ওই চাবিটাকে কোথায় লুকানো আছে। তখন ডেলমা বলে, এই চাবি দিয়ে একটা সিন্দুক খুলবে, আর ওই সিন্দুকের মধ্যে যে জিনিসটা রয়েছে তুমি সেটা চাইছো, তাই তো? তখন গিবস জানতে চায় ওই সিন্দুকের মধ্যে কি রাখা আছে। ডেলমা বলে, তোমরা সবাই নিশ্চয়ই ডেভি জোনসের নাম শুনেছ, ও হলো এই সমুদ্রের একদম প্রথম নাবিক, আর একটা সময় ও একটা মেয়েকে খুবই ভালোবেসে ফেলে। ডেভি জোনস ওই মেয়েটাকে খুবই ভালোবাসত, কিন্তু তার বিনিময়ে ওই মেয়েটার কাছ থেকে সবসময় খালি কষ্টই পেত, সেজন্য ও নিজের বুক চিরে নিজের হৃদয়টাকে বের করে একটা সিন্দুকের মধ্যে বন্ধ করে রাখে, আর ওই সিন্দুকটাকে পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে ওই চাবিটাকে নিজের কাছে রেখে দেয়। আর কেউ যদি ওর হৃদয়টাকে খুঁজে বের করতে পারে, তাহলে সে ডেভি জোনসকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবে, অথবা চাইলে ওই হৃদয়টায় চাকু ঢুকিয়ে ওকে মেরেও ফেলতে পারবে। আর এখন ওই চাবিটাকে পেতে গেলে তোমাদেরকে ফ্লাইং ডাচম্যান জাহাজে যেতে হবে, কারণ ডেভি জোনস হলো ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন, আর ও সবসময় ওই জাহাজেই থাকে। এরপর ডেলমা ভবিষ্যৎবাণীর সাহায্যে এদের সবাইকে ফ্লাইং ডাচম্যান জাহাজের ঠিকানা জানিয়ে দেয়। এবার ও জ্যাককে একটা মাটি ভর্তি করা বড় কৌটো দিয়ে বলে, যেহেতু ডেভি জোনস তোমাকে খুঁজছে, তাই এই মাটির কৌটোটাকে তুমি নিজের কাছে রেখে দাও, কারণ অভিশাপের কারণে ডেভি জোনস প্রতি 10 বছরে একবার মাটিতে পা রাখতে পারে, আর সেজন্য তুমি সবসময় মাটির কাছাকাছি থাকার চেষ্টা করবে। এবার দেখা যায় ওরা সবাই মিলে সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ফ্লাইং ডাচম্যান জাহাজটা থাকার কথা ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর ওরা সবাই একটা ভাঙা জাহাজ দেখতে পায়। উইল মনে করেছিল ওটাই হয়তো ফ্লাইং ডাচম্যান, আর ওখান থেকে ওই চাবিটাকে আনার জন্য ও একা একাই ওই জাহাজটার দিকে এগিয়ে যেতে শুরু করে। আর যাওয়ার আগে জ্যাক ওকে বলে দেয়, তুমি যদি ওখানে কারোর কাছে ধরা পড়ে যাও, তাহলে ওদেরকে বলবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নিজের ঋণ শোধ করার জন্য আমাকে পাঠিয়েছে। এবার ওখানে পৌঁছানোর পর উইল দেখতে পায় পাশেই সমুদ্রের তলা থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজটা ওপরে উঠে আসছে, আর ওখান থেকে ডেভি জোনস নিজের দল নিয়ে উইলের কাছে চলে আসে। ওখানে দেখা যায় ডেভি জোনসের পুরো মাথা আর মুখটা অক্টোপাসের মতন দেখতে লাগছিল, আর একটা হাত আর পা কাঁকড়ার মতন ছিল, আর ওর বাকি সমস্ত সঙ্গীদের অবস্থাও একই রকম হয়ে গেছিল, প্রত্যেককেই কোনো না কোনো রকম সামুদ্রিক জীবের মতন দেখতে লাগছিল। এবার ও উইলকে বলে, না তুমি মারা যাচ্ছ আর না তুমি মারা গেছো, তুমি এখানে কি করতে এসছো? তখন উইল বলে, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নিজের ঋণ শোধ করার জন্য আমাকে পাঠিয়েছে। এই কথাটা শোনার পর ডেভি জোনস খুবই অবাক হয়ে যায়, আর এই পুরো ঘটনাটা দূরে দাঁড়িয়ে জ্যাক নিজের জাহাজ থেকে দেখছিল। এবার ও দেখতে পায় ডেভি জোনস দূরের ওই জাহাজ থেকে জাদুর সাহায্যে হঠাৎ করে ওর কাছে চলে এসছে। এবার ও জ্যাককে বলে, তুমি 13 বছর ধরে ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিলে, তাই এবার তোমাকে আমার ঋণ শোধ করতে হবে, আর তুমি যদি এই কাজটা না করতে চাও, তাহলে তোমার জায়গায় আরো 100 জনকে আমার কাছে বন্দী হিসাবে পাঠাতে হবে, আর যেহেতু এখন তুমি একজনকে পাঠিয়ে দিয়েছো, সেজন্য আর বাকি 99 জনকে দিলেই তুমি আমার কাছ থেকে মুক্ত হয়ে যাবে, আর এই কাজটা তোমাকে আগামী 3 দিনের মধ্যেই করতে হবে। এবার লোকজন জোগাড় করার জন্য জ্যাক ওখান থেকে টোর্টুগা বন্দরে চলে আসে, আর ওখানে জাহাজের জন্য লোকজন খোঁজার সময় ওরা কমোডোর জেমস নরিংটনকে দেখতে পায়। আগের বার জ্যাক ওর কাছ থেকে পালিয়ে আসার পর থেকে জেমস নিজের চাকরি ছেড়ে দিয়েছিল, আর ওখান থেকে নেশার জগতে ঢুকে ওর জীবনটা একরকমভাবে শেষ হয়ে গেছিল, আর এখন ও জ্যাকের সাথে ও জাহাজে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার দেখা যায় এলিজাবেথও একটা জাহাজে করে লুকিয়ে লুকিয়ে টোর্টুগা বন্দরে পৌঁছে গেছে, আর এখানে ও জ্যাককে দেখার পর ওর কাছ থেকে উইলের খবর জানতে চায়। তখন জ্যাক বলে,
উইল একটা চাবি খুঁজতে গিয়ে ডেভি জোনসের জাহাজে আটকে পড়েছে, আর ওকে ওখান থেকে বাঁচাতে গেলে আমাদেরকে একটা সিন্ধুক খুঁজে বের করতে হবে যার মধ্যে ডেভি জোনসের হৃদয় রাখা আছে। আর একবার ওটাকে পেয়ে গেলে আমরা ডেভি জোনসকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবো, এমনকি উইলকেও ওখান থেকে বাঁচিয়ে আনতে পারবো। আর এরপর ও নিজের কম্পাসটা এলিজাবেথকে দিয়ে ওই সিন্ধুকটা খুঁজে বের করতে বলে। আর এদিকে দেখা যায় ফ্লাইং ডাচম্যান জাহাজের মধ্যে উইল নিজের বাবা বুটস্ট্র্যাপ টানারকে খুঁজে পেয়েছে, আর এত বছর পর নিজের ছেলেকে দেখতে পাওয়ার পর বুটস্ট্র্যাপ একটু আবেগপ্রবণ হয়ে যায়। এবার উইল নিজের বাবার কাছ থেকে ওই চাবির ব্যাপারে জানতে চায়, কিন্তু এই পুরো জাহাজের মধ্যে ডেভি জোনস ছাড়া আর কেউই জানতো না ওই চাবিটাকে কোথায় লোকানো আছে। এবার উইল খেয়াল করে ওই জাহাজের মধ্যে সমস্ত নাবিকরা নিজেদের মধ্যে এক ধরনের জোয়া খেলে, আর কেউ চাইলে ওই খেলার জন্য জাহাজের যে কোনো কাউকে প্রতিযোগী হিসাবে বেছে নিতে পারে। আর সেজন্য উইল এখন নিজের প্রতিযোগী হিসাবে ডেভি জোনসকে বেছে নেয়। ও বলে, আমি যদি জিতে যাই তাহলে তোমার সিন্ধুকের চাবিটা আমাকে দিতে হবে, আর আমি হেরে গেলে নিজের আত্মাকে সারা জীবনের জন্য তোমার কাছে বন্দি বানিয়ে রাখবো। এবার ডেভি জোনস ওর এই কথায় রাজি হয়ে যায়, আর নিজের কাছ থেকে ওই চাবিটাকে বের করে ও টেবিলের ওপরে রেখে দেয়। কিন্তু দেখা যায় খেলার একটা পর্যায়ে এসে উইল হেরে যাচ্ছিল, আর এটা দেখার পর বুটস্ট্র্যাপ ওই খেলায় অংশগ্রহণ করে ইচ্ছা করে হেরে যায়, যাতে উইল এই খেলায় হেরে গিয়ে এখানে আটকে না পড়ে। এবার উইল এটা জেনে গেছিল যে এই চাবিটাকে কোথায় লোকানো আছে, আর সেদিন রাতে ও ডেভি জোনসের কাছ থেকে ওই চাবিটাকে চুরি করে নেয়। আর তারপর ওই জাহাজ থেকে পালিয়ে আসার আগে ও নিজের বাবাকে বলে, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে বাঁচানোর জন্য একদিন আমি এখানে আবার ফিরে আসব। আর এদিকে দেখা যায় কম্পাসের সাহায্যে জ্যাক, এলিজাবেথ আর জেমস সেই জায়গাটাকে খুঁজে পেয়েছে যেখানে ওই সিন্ধুকটাকে লোকানো ছিল। আর এদিকে দেখা যায় ডেভি জোনসের জাহাজ থেকে পালিয়ে উইল সমুদ্রের মধ্যে অন্য একটা জাহাজে এসে উঠেছে, আর ডেভি জোনস এটা জানতে পেরেছে যে উইল ও চাবি চুরি করে পালিয়ে গেছে, আর এখন ও উইলকে মেরে ওই চাবিটা ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। আর এখানে ও ক্র্যাকেন নামের নিজের ওই সামুদ্রিক রাক্ষসটাকে ডেকে আনে, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিশাল বড় অক্টোপাসের মতন দেখতে ওই রাক্ষসটা সেই জাহাজের ওপরে হামলা করতে শুরু করে যেটাতে উইল ছিল, আর নিমেষের মধ্যেই ওই জাহাজটাকে ভেঙে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু দেখা যায় এই ঘটনায় উইল কোনো রকমে বেঁচে গেছে। আর এসব কিছুর মধ্যে উইল কোনো রকমে ওখান থেকে পালিয়ে ডেভি জোনসের জাহাজ অর্থাৎ ফ্লাইং ডাচম্যান জাহাজের নিচে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এবার ডেভি জোনস মনে করছিল যেহেতু জ্যাক ওই চাবি আর সিন্ধুক দুটো সম্পর্কেই জানে, সেজন্য ওই সিন্ধুকটাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসতে হবে। আর এখন ও নিজের জাহাজ নিয়ে ওই সিন্ধুকটার কাছে পৌঁছে যায়। এবার যেহেতু এখানে ডেভি জোনস মাটিতে পা রাখতে পারবে না, তাই ও নিজের সেনাবাহিনীকে ওই সিন্ধুকটা আনার জন্য পাঠিয়ে দেয়। এবার দেখা যায় জ্যাক ওই সিন্ধুকটাকে খুঁজে বের করেছে, আর সেই সময় উইলও ওখানে পৌঁছে যায়। এবার উইল ওখানে চাইছিল ডেভি জোনসের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে পুরোপুরি মেরে ফেলতে, যাতে ওর বাবা ওই জাহাজ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যায়। আর জেমস নরিংটন চাইছিলেন ওই সিন্ধুকটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিয়ে দেবে, যাতে ও নিজের পুরনো চাকরিটা আবার ফিরে পায়। আর জ্যাক চাইছিল ওই সিন্ধুকটাকে নিজের কাছে রেখে দিয়ে ডেভি জোনসকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে নিজের সমস্ত কাজ করিয়ে নিতে। আর এখন এই সিন্ধুকটা কে রাখবে সেটা নিয়ে ওদের তিনজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওই সিন্ধুকটাকে নেওয়ার জন্য ডেভি জোনসের সেনাবাহিনীও ওখানে পৌঁছে যায়। আর বেশ কিছুক্ষণ ধরে এই ঝামেলাটা চলার পর জেমস নরিংটন ডেভি জোনসের হৃদয়টা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর খালি সিন্ধুকটা ডেভি জোনসের সেনাবাহিনীর কাছে দিয়ে দেয়। আর ওরা মনে করেছিল ওই হৃদয়টা হয়তো ওই সিন্ধুকের ভেতরেই আছে, সেজন্য ওই খালি সিন্ধুকটা নিয়ে ওরা সবাই ওখান থেকে চলে আসে। আর জ্যাক, উইল আর এলিজাবেথ ওখান থেকে নিজেদের জাহাজে ফিরে আসে। এবার দেখা যায় ডেভি জোনস জ্যাকের ওপরে প্রচণ্ড রেগে গেছে, সেজন্য ও নিজের ক্র্যাকেন নামের সেই রাক্ষসটাকে দিয়ে জ্যাকের ব্ল্যাক পার্ল জাহাজের ওপরে হামলা করতে পাঠিয়ে দেয়। এখানে জ্যাক আর তার সঙ্গীরা বারুদ আর বোমের সাহায্যে ক্র্যাকেনকে বেশ কিছুটা আহত করতে সক্ষম হয়, সেজন্য ক্র্যাকেন কিছুক্ষণের জন্য ওই জাহাজ ছেড়ে চলে যায়। কিন্তু এরা সবাই জানত ও আবার ফিরে আসবে আর এই জাহাজটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে, সেজন্য ওরা সবাই ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ ছেড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু ওই জাহাজ থেকে বেরোনোর আগে এলিজাবেথ জ্যাকের সাথে কথা বলতে বলতে একটা শিকল দিয়ে জ্যাকের হাতটা ওই জাহাজের সঙ্গে বেঁধে দেয়, কারণ এলিজাবেথ জানত ক্র্যাকেন শুধু ব্ল্যাক পার্ল জাহাজটাকে না জ্যাককেও মারতে চাইছিল। আর এখানে সবাইকে বাঁচাতে গেলে জ্যাককে ক্র্যাকেনের কাছে মরতেই হবে, সেজন্য ও জ্যাককে ওখানে আটকে রেখে বাকি সবার সাথে ওই জাহাজ ছেড়ে পালিয়ে আসে। কিন্তু ও বাকি সবাইকে জানায় সবার জীবন বাঁচানোর জন্য জ্যাক ইচ্ছা করে ওই জাহাজটায় থেকে গেছে। এবার দেখা যায় জ্যাক ওই জাহাজ থেকে বেরোনোর অনেক চেষ্টা করছিল, আর অনেক চেষ্টা করার পর ও কোনো রকমে নিজের হাতটা ওখান থেকে ছাড়িয়ে নেয়।
আর কিছুক্ষণের মধ্যেই ওই রাক্ষসটা ওখানে আবার চলে আসে। এবার দেখা যায় শেষ মুহূর্তে জ্যাক নিজের মাথায় ওই জাহাজের ক্যাপ্টেনের টুপিটা পরে তরোয়াল নিয়ে হাসি মুখে ক্র্যাকেনের দিকে এগিয়ে যাচ্ছে। আর ওখানে মুহূর্তের মধ্যে ক্র্যাকেন জ্যাক আর ওর ব্ল্যাক পার্ল জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর দূরে নৌকা থেকে জ্যাকের সমস্ত সঙ্গীরা এই ঘটনাটা দেখে খুবই কষ্ট পায়। আর জ্যাক মারা গেছে এটা দেখার পর ডেভি জোন্স খুবই খুশি হয় আর বলে ওঠে, তোমার ঋণ এখন শোধ হলো জ্যাক স্প্যারো। এবার ও নিজের সিন্ধুকটা খুলে দেখে ওর মধ্যে সেই হৃদয়টা ছিল না। আর অন্যদিকে দেখা যায় জেমস নরিংটন ডেভি জোন্সের হৃদয়টা নিয়ে কাটলার ব্যাকেটের কাছে চলে এসেছে আর ওটার বিনিময়ে ব্যাকেটের কাছ থেকে নিজের পুরনো চাকরিটা ফিরিয়ে নিচ্ছে। আর এদিকে দেখা যায় উইল, এলিজাবেথ আর জ্যাকের সমস্ত সঙ্গীরা টিয়া ডেলমার কাছে এসেছে। আর জ্যাক মারা যাওয়ার জন্য এরা সবাই খুবই মন খারাপ করেছিল। এবার এদের সবাইকে ওইভাবে দেখার পর ডেলমা বলে, তোমরা যদি চাও তাহলে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে জ্যাককে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনতে পারো। আর এই কথাটা শোনার পর সবাই সঙ্গে সঙ্গে এতে রাজি হয়ে যায়। এবার ডেলমা বলে, তোমরা যদি ওই রহস্যময়ী জাদুগরি জায়গায় যেতে চাও তাহলে তোমাদের একজন অভিজ্ঞ ক্যাপ্টেন দরকার হবে। আর তখন দেখা যায় পিছনের দরজা দিয়ে ক্যাপ্টেন বারবোসা ফিরে এসেছে, যে আগের পর্বে জ্যাকের কাছে গুলি খেয়ে মারা গেছিল। আর এখানেই পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের দ্বিতীয় পর্বের গল্প শেষ হয়। এই গল্পের পরবর্তী অংশ আমরা পরের পর্বে দেখব। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।